কি বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তো প্রিয় কুহু সোনা, তোজো, তাতান কাউকে দেখতে পাচ্ছি না। ও বাবা, তোমাদের বাবা মারা আজকে এসেছেন আমার কাছ থেকে গল্প শুনতে? বেশ বেশ, আজকে আমি আপনাদের বনানী মুখোপাধ্যায়ের একালের কপালকুণ্ডলা শোনাবো। নাট্যকার বনানী মুখোপাধ্যায় প্রতিটি গল্প সকলকেই দারুণভাবে আকর্ষণ করে। শ্রোতার একটুখানি মুচকি হিহি যদি দমপাটা হাসি অ্যাটম বোমার মতো হঠাৎ ফেটে পড়ে, তবেই আমার এই গল্প শোনাবার প্রচেষ্টা সার্থক হবে। তাহলে চলুন আজকের গল্প শুরু করি। আপনারা সবাই তৈরি তো? আর হ্যাঁ, গল্প শোনার পর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কি কি গল্প শুনতে চান জানাবেন সবাই। আর আমার ঝুলির গল্প ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বন্ধু আত্মীয়কে অনেক অনেক শেয়ার করবেন। তাহলে শুরু করি। নমস্কার, আজকের গল্পদাদুর বিশেষ নিবেদন বনানী মুখোপাধ্যায়ের একালের কপালকুণ্ডলা। আমি মৌসুমি শুরু করছি সবার প্রিয় নাট্যকার বনানী মুখোপাধ্যায়ের একালের কপালকুণ্ডলা। বনানী মুখোপাধ্যায় নাট্যজগতের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত। তাঁর একালের কপালকুণ্ডলা কারোরই অজানা নয়। বাস্তব সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর এক রসময় পর্ব, শুরু থেকে শেষ অবধি হাস্যরসে ভরা। আসুন গল্পদাদুর আসরে শুনি বনানী মুখোপাধ্যায়ের একালের কপালকুণ্ডলা। কণ্ঠস্বরে সুজিতের ভূমিকায় অভিজিৎ এবং সুমিতার ভূমিকায় অনন্যা। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তো বৌমণিকে আবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো? কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনিব তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না না, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। ওই উনি থাকবেন এ বাড়িতে, না হয় আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির কিন্নি দেখা নেই, ব্যাপারটা কি? মানদা, মানদা, শেকের এক কাপ চা, ভীষণ মাথা। উমা, তুমি কখন এলে? মানদা, এক কাপ না, দু কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও মানদা, দু কাপ না, এক কাপ, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমি পারবো। না পারবে না, উল্টে ঝামেলা বাড়বে, কোনোদিন অভ্যেস নেই। তর্ক করো না, আমি পারবো। কি ব্যাপার, মেজাজ এত খাপ্পা, সুটকেস গোছাচ্ছো, কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি কোথায় থাকেন? কিনি মিস্টার জম, তার মানে তুমি এক্ষুনি বললে না, জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি। চুপ করো, চুপ করো, আমার একদম এসব ইয়ার্কি পছন্দ হচ্ছে না। বলি, এতক্ষণ ছিলে কোথায়? ওমা, সিনেমা দেখতে গেছিলাম, তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ বাহ, চমৎকার, চমৎকার। লাস্ট সিনটা যদি তুমি দেখতে গো, শাহরুখকে মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে, ওদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন থেকে সেরে দিচ্ছে, ও একটা হাত বাড়িয়েছে, একটা হাত বাড়িয়েছে। ওগো ওগো ওগো, তুমি যদি দেখতে একবার, আমি তো কেঁদে কেটে অস্থির, রুমাল টুমাল ভিজে একাকার। কত হলো? কি বয়স? ও মা, তুমি ভুলে গেছো নাকি, আমার 55, তোমার 60। মনে আছে তোমার যে 55 সেটা মনে আছে? ও মা, মনে থাকবে না কেন, কি যে বলো। অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না এত বয়স,
আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় শর্ট না সত্য। ঠিক আছে ঠিক আছে, এত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে এই 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছ বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি, তাই জিজ্ঞেস করছি এবারে কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ সিরিয়াস সিরিয়াস, নিশ্চিন্ত? না না নিশ্চিন্ত হব কি করে, আগে তুমি যাও তো, না চলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে এত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া করছো কেন, একটা কথা জবাব তো আগে দাও। সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না মানে? সবকিছুই খাই জানি না, কারণ জিজ্ঞেস করছে, কারণ হচ্ছে তুমি। তুমি? তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বা দোষী জানালো না, কি বাদ আর অপরাধ, বিচার হইয়া গেল। খবরদার খবরদার, নাটক করবে না। চিরদিন নাটক করে এলো, তখনই মাকে বলেছিলাম আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না, তো খালি অ্যাক্ট করে, যেমন বাবা তেমনি তার মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। আর তোমার মা? বাহ, যা ঝগড়াটে ছিলেন, একদিনের জন্য শান্তি পাইনি। আর তোমার মা? তিনি তো জীবনে আমার সঙ্গে ভালো করে কথাও বলেননি। বলবে কি করে, মার তো তোমাকে মোটেই পছন্দ হয়নি। মা বলেছিল, মেয়ে গো আমার এমন সুন্দর রাজকন্যার মতো মেয়ে পাশে, এটা কে? এটা তো একবারে জন্দু। কি? তুমি জন্দু? আগে বলনি কেন? আগে বললে কি হতো, অন্য বিয়ে করতে? সব শাশুড়ি তোমাকে জন্দু বলতো। তোমার তো বড্ড বার বেড়েছে দেখছি, আর হবে না কেন, দিনের পর দিন বাড়ির বাইরে থাকো। দিনের পর দিন মানে? পর পর 7 দিন বাড়ি ফেরোনি তুমি, আজও রাত 8টায় বাড়ি ফিরলে, বলি এটা বাড়ি না ধর্মশালা? আস্তে আস্তে বলো, তোমার যা ষাঁড়ের মতো গলা, এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। ফুলসজ্জার দিন কানে কানে ভালোবাসি বলেছিলে, সেটাও গলির মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল। পরের দিন সবাই বলাবলি করেছিল, আহারে ফুলসজ্জার দিনই ছেলেটা পাগল হয়ে গেল। একদম কথা ঘোরাবে না বলে ইচ্ছি, আজ সবাই জানুক বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ঢোকে না। বারে সে তো আজ সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল, তাই। নব? সে আবার কে? ইয়া আমার কলেজের বন্ধু নবকুমার পুরা, 30 বছর পরে দেখা হলো। তোমার বন্ধু হলো? অমন করে বলছো কেন, একেই বলে কষ্টের সিনেমা দেখে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটে ছেলেটা আমার দিকে হা করে তাকিয়ে। ছেলে? তোমার দিকে? ঠিক আছে ঠিক আছে, ছেলে না বুড়ো, হলো তো, এত বিদ্রুপ করার দরকার? তারপর কি হলো, রাত 8টা পর্যন্ত তোমার দিকে তাকিয়ে রইলো? ও মা, তাকিয়ে থাকবে কেন, ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। চমৎকার চমৎকার না বলো, 30 বছর পর দু বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল বলে চলে আসতো, এত কষ্ট হচ্ছিল না আমার, কি যে কান্না পাচ্ছিল। আপকাশ তোমার বন্ধু? আরে হাপ না হাপ না পুরো, কলেজে তো আমাদের সুচিত্রা উত্তম বলতো সবাই, ওকে তো অনেকটা উত্তম কুমারের মতো দেখতে, তাই। ঠিক আছে আমি চললাম। এত হেরে গলায় বলার দরকার নেই, যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাবো। গলা? জানো সবাই বলে যে আমার গলা নাকি সত্যজিৎ রায়ের মতো। গলা দিয়ে কি হবে, চেহারাটা যদি ওনার মতো হতো তাহলেও নয় বুঝতাম, তোমাকে দেখলে তো মনে হয় অমরেশপুরীর যমজ ভাই। কি পুরি? অমরেশপুরী অমরেশপুরী, ভিলেনের পার্ট করে হিন্দি সিনেমা, দেখো না তো, জানবে কি করে, মুখটা দেখলে দাঁত কপালে লেগে যায়। আমাকে দেখতে তার মতো? দেখতেই তো, আর তাই জন্যই তো আমারও তো মাঝে মাঝে দাঁত কপালে সব লেগে যায়। আমাকে দেখলে তোমার বলি আর কত অপমান করবে আমায়। আমি চললাম। এসো এসো দুর্গা দুর্গা, আরে কাশির ওষুধটা নিয়েছো? কাশির ওষুধ? কই না কেন?
সারা রাত্রি তো কাজবে, খকর খকর খকর, পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সে আবার কে? ও মা, পাশে লোক থাকবে না? তুমি তো মোটেই একা শুতে পারো না, পাশে তো লোক থাকতেই হবে। সে তো তুমিও রাতে একা শুতে পারো না, তাহলে তোমার পাশে তো লোক থাকবে নাকি? সে তো থাকবে, তবে আগে তুমি যাও তো, শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, তুমিও ফিরে এলে। শুধু শুধু নবকে হয়রানি করে তো কোনো লাভ নেই। তার মানে এই সারা নবগোপাল এসে থাকবে এখানে? হ্যাঁ, ভাবছি ওকেই ডেকে নেবো। বিয়ে থা করেনি একা মানুষ, বুড়ো বয়সে ও একটা সঙ্গী হবে, আমারও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড না বলো, আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে, তোমার মুন্ডু হবে। দেখো তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, মানে আমাদের অবস্থাটা তো ভালো নয়, যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে তোমার আর যাওয়া হবে না। যাও যাও, আর দেরি করো না। বাবরে, তোমার যা তস হয়েছে না, তাড়াতে পারলে বাঁচো, বৃষ্টি থামুক তারপর যাবো। এই মরেছে, তুমি যে বসে পড়লে, আমি তখনই জানতাম এসব মুখেই বড় বড় বাদ, শেষকালে এই গোয়ালেই ফিরতে হবে। গোয়াল? আমি কি গরু নাকি যে গোয়ালে ফিরবো? এ গোয়াল সে গোয়াল না। তবে কোন গোয়াল? দূর বাবা, আমি জানি না। ও মা, এ তো সত্যি বসে পড়েছে, ভাবলাম এক্ষুনি নবকে ফোন করে চলে আসার জন্য বলবো, কিন্তু কিন্তু আবার কি কিন্তু? সত্যি কি নির্লজ্জ, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে গেছে, 30 বছর বাদে আর নবগোপাল কোথা থেকে হাজির হলো? এটা তো বেশ ভালো বলেছো, আমি কপাল কুণ্ডলা আর ও নবকুমার, আর তুমি তাহলে কপালে কি বল, ভালো না? কি আমি কপালি বলি? এসব নবগোপাল টকোপাল হঠাৎ এতকাল বাদে হাজির হলো কেন? মা, হাজির হবে কেন? আমাদের যে একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন রয়েছে, সব 60 গ্রুপ, সেখানেও আসবে না? রোজ তো ওখানেই যাই, সব বন্ধুদের সাথে দেখা হয়। অনেক বন্ধু না? হ্যাঁ অনেক, চরণ, স্বপন, তাপস, কবির, তিমির, পার্থ, দুটি, একটাও তো মেয়ে বন্ধু নেই। খুব কম, নেই বললেই চলে। খুব, তাহলে আর আমাকে আর কিসের দরকার, আমি যাচ্ছি। রাত হয়ে গেছে, তুমি কি কিছু খাবে? কি দয়া রে, একবারে মহিলা চৈতন্য দেবে, না খাবো না। তাহলে তোমাকে আর দেরি করবো, এই নাও তোমার ছাতা, সাবধানে যেও, তুমি গেলে তবে নবকে ফোন করবো, তারপর একটু আদা দিয়ে গরম গরম চা খাবো। চিন্তা কিসের, একটু পরেই নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যাবে। চুপ, সভ্য মেয়ে, লজ্জা করছে না বলতে? সে কি লজ্জা হবে কেন, সত্যি তো, শুধু একটাই চিন্তা হচ্ছে, এত রাতে জল ঝরে যদি নব না আসতে পারে তাহলে তো খুবই সমস্যা বলো, মানে রাত্রির বেলায় যদি বাজ পড়ে তাহলে তো আমার খুবই মুশকিল হয়, তুমি তো জানো। আর একটা কথা নয়, বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে সালার নবর বুকে মাথা রাখবে, তা হবে না, আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ পড়লে জড়িয়ে ধরে ব্যাটা হাফ কাশ তোকে, নো, নেভার। আরে হাফ না, হাফ না, পুরো। ওই হলো পুরো। ও তাহলে তুমি যাবে না? না যাবো না, এই আমি বসলাম। এসো এদিকে, এসো এদিকে, বাজ পড়বে দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখবে, চুপ করে থাকবে, নড়বে না। আরো মাগো, ওই অমরেশপুরের বুকে মাথা রাখবো? খবরদার, নো নো, উত্তম কুমার মানত মানদা, কত উত্তম কুমার, চিরচর মাথা রেখে দিতাম। দু কাপ চা আদা দিয়ে তাড়াতাড়ি। কি করছো কি? আরে এ কি হচ্ছে, মানদা এসে যাবে যে? মানদা এসে দেখো, ছেড়ে দাও, অমরেশপুরি না উত্তম কুমার, নড়বে না, একদম নড়বে না, সারা হাফ কাজ তো নিকুচি করেছে। শোনো শোনো, কি মানে একটা কথা বলবো, বলছি ধরো যদি হয় তাহলে এই হারানো সুরের লাশিনের মতো ধরো না, মানে উত্তম কুমার যেভাবে সুচিত্রা সেন, আবার উত্তম কুমার।